আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই রয়েছি। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কল নষ্ট হয়ে গিয়েছে, তো সেই কল ঠিক করার জন্য আজকে একজন মেকানিককে ডেকে নিয়ে এসেছে। কালকে মাসুমের বাবা ট্রাই করেছিল ঠিক করার জন্য, তো পারেনি। মাসুম এখনও ঘুমোচ্ছে, অনেক সকালবেলাতেই নিয়ে এসেছে, আমিও উঠিনি। আমি এইমাত্র উঠলাম, উঠে ব্রাশ করে ওদেরকে একটুখানি চা বানিয়ে দিলাম, মেকানিককে আর মাসুমের বাবাকে। তারপরে এখন রুটি করব, তো মাসুম উঠুক বিছানাটা, তারপরেই করি রুটি করব, রুটি খাওয়া দাওয়া হোক, তারপরে এসে বিছানা গোছাবো। আর রুটি হওয়ার পরেই মাসুমকে তুলবো, তাহলে উঠেও মুখ ধুয়ে এখন খেতে পারবে, খেয়ে পড়তে বসতে পারবে। আজকে স্কুল নেই, আজকে স্কুল ছুটি রয়েছে গুরু নানকের জন্মদিবস উপলক্ষে। তো আজকে স্কুলে পাঠাতে চেয়েছিলাম, কতদিন ধরে ছেলেটা মানে স্কুলেও যাচ্ছে না, পড়াশুনোও করছে না। আমরা ব্যাঙ্গালোর থেকে ফিরলাম, তারপরে ওর মানির বিয়ে, এটা সেটা করতে করতে পুরো পড়াশুনোর 12টা বেজে গিয়েছে। তো ওকে একটু পড়াবো আজকে ভালো করে, তারপরে বাকি কাজ। কলের মাথা দেখো পুরোটা খুলে ফেলেছে, মাথা বলছি কেন, পুরো কলটাই খুলে ফেলেছে। কলের ভিতরে যে একটা, আমরা এখানে এটাকে পাংখা বলি, তো এটা দেখো পুরো আয়রনে ভর্তি হয়ে গিয়েছে, আর এটা নষ্টও হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলেই নাকি ঠিক হয়ে যাবে। নতুন কিনে এনেছে আর কি, ভেঙেও গেছে এক সাইডে, এরকম অবস্থা। তো পুরো কলটাকেই খুলেছে, মাসুমের বাবা বসে বসে এখানে দেখছে, আমিও বাইরে বেরিয়ে এলাম, এসে দেখছি এখানে সব দেখো যন্ত্রপাতি বের করে নিয়েছে, এটা দিয়ে খোলে আর কি কলটাকে। তো পুরো খুলে এখন এই যে মাটিটা পরিষ্কার করে নিচ্ছে, মাটিতে রেখেছিল, তো এখন এটাকে সেট করা হবে আর কি। তো এর মধ্যে আবার নাট ভোল্টও ভেঙে যাবে, তারপর আবার নাট ভোল্ট কিনে আনতে হবে। তো যাই হোক, সকাল সকাল গিয়েছে বলে ওনাকে পেয়েছে, না হলে কাজে চলে গেলে কিন্তু পাওয়া যেত না। মাসুমের বাবা নামাজ পড়ে সোজা ওইদিকে চলে গিয়েছে মেকানিক দাদাকে খুঁজে আনতে, দাদা হবে না কাকা হবে আল্লাহ জানে। যাই হোক, আমি সেরকমভাবে চিনি না আর কি, তো মাসুমের বাবাই চেনে। মাসুমের বাবা জানি কী করে ডাকলো আমি ভুলেই গেলাম। তো এরপরে আস্তে লাগানো হবে আর কি, আজকে লাগানো হবে। তো তারপরে কাজ হয়েছে আর কি, মানে সেটিংটা হয়েছে ঠিক মতন, মোটর দিয়েও পানি বেরোচ্ছিলো কিন্তু শুকিয়ে যাচ্ছিলো, কলটা হাওয়া টেনে শুকিয়ে যাচ্ছিলো, কোথাও মনে হয় ফুটো রয়েছে যেটা দিয়ে হাওয়া টানে। কল ঠিক হয়ে গেল, তারপরে ওনাকে বাড়িতে রেখে আসলো, আর আমি বাড়িতে এসে রুটি বানাবো। এখন রুটি বানাতে গিয়ে দেখি সবজি রান্না করব, তো এক ফোঁটাও তেল নেই। মাসুমকে ওই বাড়ি পাঠালাম, তো ওর জেঠিমনির কাছে তেল আনতে, ওর জেঠিমনি বাড়িতে নেই নাকি তেল নেই, বাড়ি এসে যে আমাকে কি বলল আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, সবজিটা রান্না করলাম না, দুপুরবেলা রান্না করব, এক ফোঁটাও তেল নেই, এক ফোঁটা বলতে এক ফোঁটাও না। তারপর আমরা চা রুটি খেয়ে নিলাম, চা রুটি খাওয়ার পরে এখানে দেখো মাসুমের বাবা এখন পানি দিচ্ছে শাকগুলোর মধ্যে। এখানে মাটিটা এত মানে শুকনো হয়ে গিয়েছে, একটুও রস নেই মাটিতে, যে এরা একটুখানি মোটা তাজা হবে, একদম লিকলিকে পাতলা হয়ে গেছে। তো মাটিটা একটুখানি বৃষ্টির মতন করে ভিজিয়ে দেবে, শাকের মধ্যে বেশি পানি দিতে নেই আর কি। দেখো মূলো হয়েছে কি সুন্দর, আর দু চার দিন গেলেই এই মূলো তুলে ঝোল করে খাওয়া যাবে, বা ভেজেও খেতে মানে খাওয়া যাবে। যেগুলো একটু একটু সাইডে সাইডে আছে সেগুলো বেশ মোটা মোটা হয়েছে, আর যেগুলো একসঙ্গে আছে সেগুলো এখনও মানে মোটা হয়নি, চিকন চিকন আছে। তো আমি এই দেখো খুরিয়া শাক তুললাম আর কি, এটাকে আমাদের এখানে খুরিয়া শাক বলে। তো এই খুরিয়া শাক আর মিক্স শাক আমি ভাজি করব, ঢেমচি শাক, খুরিয়া শাক, বথুয়া শাক, তারপরে মূলো শাক, লাপা শাক, সব শাক মিলে একটা মিক্স শাক রান্না করব আর কি। এইভাবে মানে মিক্স শাক খেতেই কিন্তু বেশি ভালো লাগে, এক ধরনের শাক রান্না করলে আর তোকটা ভালো লাগে না। আর এনার না জানি কি হয়েছে, ক্যা হুয়া তেরা, তেরে কো ক্যা হো গয়া রে, যা রুটি টুটি খাওয়া হয়ে গেল, বিছানাটাও তুলে ফেললাম। এখন কল যেহেতু আজকে ঠিক হয়ে গিয়েছে, মোটর দিয়েও পানি বের হচ্ছে, তো কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো। আর হচ্ছে কয়েকদিন ধরে জামা কাপড় সব কিছু বাইরে পালা দিয়ে রেখেছি, ধুবো ধুবো করে ধোয়া হচ্ছিলো না, আজকে ধুবোই ভাবছি, কারণ অনেক দিন হয়ে গেল জামা কাপড় ধোয়াই হচ্ছে না, আজকে এটা তো কালকে ওটা, আজকে চলো জামা কাপড়গুলো আগে তাড়াতাড়ি ধুয়ে দিই, তারপর রান্না করব। এখন
10টা পার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সব জামা কাপড় ধুয়ে দিলাম। এখন এই যে কয়েকটা বাসন আছে সকালের রুটি করা, সেগুলো বাসন কটা মেজে গোসল করে একেবারে রান্না বান্না করব। দেখতেই পেলে তোমরা, সব ধুয়ে দিলাম। ধুতে ধুতে আবার কারেন্ট চলে গিয়েছে, তো কারেন্টটা আসুক, একটু রেস্ট করি। এখন রেস্ট করার পরে তারপরে হচ্ছে বাকি কাজ করব। অনেক কাপড় ধুলাম। তো দেখো, এখন আবার ও পালং শাক গুলো নিড়িয়ে দিচ্ছে, আর আমি এসে বললাম তুমি তো একদম নিড়ানোর মাস্টার। মানে আমি একটুখানি বাড়ি গিয়েছিলাম, এসে দেখি পুরো জমিটাকে ও নিড়ানো শেষ করে দিয়েছে। আর ওর কোমরে একটু সমস্যা, মানে কোমরে ব্যথা হয় একভাবে বসে থাকলে, সেই জন্যই বলছে যে আমার মানে কোমরটা টানে না, মানে ব্যথা করে ওর কোমরটা। তো ফাইনালি এই যে তেল নিয়ে আসলো, এখন রান্না করব। এই যে রান্না বসাবো এখন। এই সকালে যে লাউটা কেটেছিলাম রান্না করতে পারিনি তেলের অভাবে, যাই হোক সেটা এখন রান্না করব। আমরা চা রুটি খেয়েছিলাম সকালবেলা, আর এখন তাহলে সবজিটাও হয়ে গেল, শাক রান্না করব, আর হচ্ছে লাউটা লাউ ঘন্ট করব, শাক ভাজি করব, আর কি ছিল, আর হ্যাঁ শুটকি মাছের ভর্তা বানাবো। চলো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা সেরে যাবে। ওইদিকে রান্না চড়িয়ে দিয়ে দেখো এদিকে আমি ধনে পাতা তুলতে চলে আসলাম। ধনে পাতা হয়েছে আমাদের বেশ অনেকগুলো, এখনও চিকন চিকন আর ছোট ছোট গাছ। তাও মনে করো যখন কেনা ধনে পাতা বাড়িতে থাকবে না, তখন একটা দুটো করে নিয়ে গিয়ে সবজিতে কিন্তু দিয়ে দেওয়া যাবে, আর অনেকগুলোই হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দিক থেকে শুরু করে ওই দিকে একদম একটা লাইন করে ফেলানো হয়েছে। মানে বাড়িতে থাকলে যে কোনো সবজি বলো বা লঙ্কার গাছ বলো থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। ধরো একটুখানি নেই, গিয়ে একটু করে তুলে নিয়ে এসো, এনে রান্না করো, না থাকলে যত সমস্যা, এই বাড়ি যাও সেই বাড়ি যাও। তো যাই হোক, দেখো ফাইনালি আমি একটুখানি ধনে পাতা এনে সবজিতে দিয়ে দেবো, আর ভর্তাতেও একটুখানি দিয়ে দিয়েছি, আর হয়ে গিয়েছে দেখো ভর্তা, শাক ভাজি, তারপরে লাউ ঘন্ট, তো সবগুলোই রেডি হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসে গিয়েছি, আর শাক দেখলে আমার শাকটাই আগে খেতে ইচ্ছে করে, তো শাক আর শুটকি মাছের ভর্তা দিয়ে আমি আগে একটুখানি খেয়ে নেব, তারপর লাউ ঘন্ট খাবো। লাউ ঘন্ট আমার এতটাও পছন্দ না, আর লাউ ঘন্টর মধ্যে মাছ টাছ দিলে একটু ভালো লাগে, শুধু লাউ ঘন্ট কিন্তু ভালো লাগে না। তো মাছ তো আনা ছিল না, আর মাছ নিয়েও আসেনি বাজার থেকে, তাই জন্য আর মাছ দেওয়াও হয়নি, শুধু লাউ ঘন্টই করেছি। আর লাউ ঘন্টটা খেতে আজকে খুবই খারাপ হয়েছে, কারণ লাউটা না অনেক বাসি হয়ে গিয়েছিল। সেই লাউটার কয়েকদিন আগে খেয়েছিলাম, অর্ধেকটা রয়ে গিয়েছিল, সেটাই কেটে রান্না করেছিলাম, একদমই খেতে ভালো হয়নি। যাই হোক,
যে রকমই হয়েছে আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি একদম ঘুম দিয়ে দিয়েছিলাম, পরে মাসুমকে পড়াতে আসলো, তারপর ওই দিকের একটা চাচি এসেছিল, অনেক গল্প গুজব করলাম, করার পরে সন্ধ্যা লেগে গেল, চা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো আমাদের বাড়িতে আজকে নিয়ে এসেছে নতুন আলু, নতুন আলু বাজারে পাওয়া যাচ্ছে, ওগুলো পোখরাজ আলু নিয়ে এসেছে। আর মাছ এনেছে, পোনা মাছ আর করলা, এগুলো হচ্ছে আমাদের সান্ধ্যকালীন বাজার। তো রাত্রেবেলা ভাবলাম মনে হয় রুটি খাবে, তো বললো যে রুটি খাবে না, ভাত খাবে আজকে, তো ভাত রান্না করব। এই তো আলু দিয়ে মাছের ঝোল করব আর ভাত করব, আর একটা ভাবছি করলা ভাজি করব, বেশ সুন্দর করলাগুলো একদম, একটা চাকা চাকা করে কেটে ভাজি করব। করলা ভাজিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ধুয়ে নিয়ে আসলাম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখন ভাজতে দিয়ে দেব। মাছটা দেখো ভাজা হয়ে গেল, আর এই যে মাছের পেটে এরকম ডিম থাকলে কে কে খাও বলো তো, আমি মাছ ভাজার পর যদি মাছের পেটে এরকম ডিম থাকে আমি একটুখানি টুক করে নিয়ে খেয়ে নেই, বেশ ভালো লাগে খেতে, অনেক সময় কিন্তু জিভও পুড়ে যায়। তো এইদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, তারপর আলুটা দিয়ে একটু কষিয়ে টষিয়ে আমি যেভাবে মাছের ঝোল করি সেরকমভাবেই মাছের ঝোল করব, আর অন্য কিছু না। আর আজকে ধনে পাতা দেওয়া লাগতো, কিন্তু রাত্রেবেলা ধনে পাতা তুলতে ওইদিকে পেছন দিকে গেলাম না, তো ধনে পাতা ছাড়াই রান্না করব। আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটা কষিয়ে তারপরে একটুখানি ঝোলের পানি দিয়ে আলুটা প্রথমে সেদ্ধ করে নেব, তারপর আর একটু পানি দিয়ে যখন ঝোলটা ফুটবে মাছটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মাছের ঝোল আমার রেডি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুম দিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।